Assalamualaikum. সকাল সকাল চলে আসছি, আজকে শুক্রবার। তো আদনানকে ইনসুলিন দিই, এখন রুটিটা ভাজতেছি, তেল ছাড়া একটা ভাজছি। এই যে একটা রুটি ভাজতে ভাজতে হঠাৎ মনে হলো যে আজকে তো আম্মুর বাসায় যাওয়ার চান্স আছে, তো আজকে সকালে ঘুম থেকে উঠে আদনানকে ইনসুলিন দিয়ে পরোটা ভেজে নাস্তা দিচ্ছি, দিয়ে দেখি আদনান কি বলে, কয়টার সময় বের হবে, আজকে যাবে না কালকে যাবে। তো বললো তো আজকেই যাবে, বাট দেখা যাক, আমি শেয়ার করবো। যেহেতু মনে হয় আম্মুর বাসায় যেতে পারি, তো আমি আজকের দিনে টিকিটটাকে সব কিছু শেয়ার করার ট্রাই করে নিব আজকের ব্লগের সাথে। আর পাশের চুলায় আমি আগের দিনের করা মুরগির মাংসটা গরম দিচ্ছি, মানে সবটুকু নেইনি, যতটুকু খাবে অতটুকুই গরম দিচ্ছি, যেহেতু আজকে তাপা কোনো ভাজি করে নাই, মানে আজকে অবাকই লাগলো যে কোনো ভাজিটা যে কিছুই করে নাই। তো এই জন্য আমি মুরগিটা ফ্রিজ থেকে বের করে গরম করতেছি, এটা দিয়ে পরোটা তেল ছাড়া ওটাতে ঝোল দিয়ে খাবে। একটা রান নিচ্ছি বড় মুরগি, এটা অল্প আছে ভেজে নিচ্ছি মচমচ করে, দেখতেই পাচ্ছেন কোনো তেল ব্যবহার করিনি আমি, তেল ছাড়া খাওয়াচ্ছি। আপনাকে নাস্তাটা খাওয়াই দিই, আমি আমার সেই ভিজিয়ে রাখা ওটস খাবো, তারপর দেখা যাক আপনার বলে কি বলে, খাওয়ার পর চা বসাই দেব। তো এটাও হয়ে গেছে, বলক চলে আসছে। এই যে আমি ভেজে ফেলছি, আর এই যে মাংস নিয়ে নিছি, তো এখন আপনাকে খাওয়াই দেবো। এটা চুলায় গরম করার মানে হচ্ছে সুন্দর হয়, ওভেনে দিলে কিন্তু একটা গন্ধ থাকে, যেহেতু আগের দিনের তরকারি। তো যাই হোক, এখন আমি এগুলো আপনাকে খাওয়াই দেবো। চায়ের পানি বসিয়ে দিয়েছে, এসে ওকে খাওয়াই দিয়ে এসে চাটা বানিয়ে ফেলবো। আপনার খাওয়া শেষ, তো একটা আম রোপালি নিচে, এই সাইজের আম খেতে পারবে, ছোট্ট একটা আম নিচ্ছি, এটা খাওয়াই দেবো কেটে, তারপর চা বানাবো। আর খাওয়া তো শেষ, তো চা বানিয়ে ফেলছি আপনার জন্য। আমটা মিষ্টি ছিল, আমার উপলে ছিল, চিনি ছাড়া চা দিলাম। এবার ফ্রিজ থেকে আমার নাস্তা নিয়ে আসছি, এই যে জমে আছে, এখন নাড়া দিব। বাবা মা এখনও ওঠে নাই, ঘুমাইতেছি, আজকে ফ্রাইডে যেহেতু, আর এখন 9টা বাজে। আমি এখন এটাতে নাড়াচাড়া দিয়ে একটা কলা দিব, নর্মালি যেটা খাই এই কলাটা দিব। তো রেডি করে ফেলি আমার নাস্তা, এই যে এরকম জমে থাকে ফ্রিজে রাখলে। আজকে আবার তুতমা দিয়েছি একটু, এই যে চিয়া সিড, ওটস আর তুতমা দিয়েছি। তুতমা তুতমা দিলে একটু আঠা আঠা হয়, ভালোই লাগে। এসে যে কলা দিয়ে ফেলছি। তো দুপুরে আমাদের আজকের আয়োজন, আম্মু বাসা যাব, মানে খাওয়া দাওয়া করেই যাব। আদনান একটু কাজ ছিল, কাজ শেষ করলো। এখানে প্রেশার কুকারে বড় মুরগি রান্না করা হয়ে গেছে, ঢাকনাটা খুললাম, আর ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করছি, একটু বাসায় মা দিয়ে দিচ্ছে, একটু দেখাই, বক্সে দিয়ে দিছে। আমরা যে যাব জানতই না মা, তো যা রান্না হয়েছে যে এটাতে ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করছে, এটা দিয়ে দিচ্ছি, আর নিচে করলা দিয়ে চিংড়ি মাছ, এটাও দিয়ে দিচ্ছি, আলু দিছে সাথে, আর বেগুন, আর মুরগির মাংস দিয়ে আর একটা বাটি আছে, ওইটা মুরগির মাংস হয়ে গেলে দিবে। হঠাৎ করে ইয়ে কাকু আর চাচি আসছে, এখন দুপুর আমরা একসাথে খাবো। টেবিলের জন্য এই যে বাড়া হইতেছে ইলিশ মাছ দিয়ে বেগুন, তো এখন দুপুর আমরা খাবো। আর মা নামাজ পড়তেছে, ডাল আনা হইতেছে, মুরগির মাংস আনা হবে। এই তো চাচি লাল কলা নিয়ে আসছে, এগুলো বড় বড় লাল কলা, একটু ডিফারেন্ট, তাই ভাবলাম একটু দেখাই। আমরা ওয়েট করছি বাবার জন্য, বাবা নামাজে গিয়েছে, যেহেতু আজকে ফ্রাইডে, জুম্মা পড়তে গিয়েছে। তো কাকু আদনান আমি গল্প করে নিচ্ছি, বাবা আসলে আমরা একসাথে খাবার খেতে বসে যাব। আর টেবিল অলরেডি খাবার দেওয়া হয়ে গিয়েছে, ব্যাস বাবা চলে এসেছে, বললো বাইরে বৃষ্টি হচ্ছে, মানে পাঞ্জাবি ভিজে গিয়েছে, পাঞ্জাবি খুলে নিয়ে আমরা একসাথে
ট্রাভেলে চলে যাব আজকে দুপুরে খাবার খেয়ে আম্মুর বাসা যাব সম্পূর্ণ শেয়ার করে নেব সাথে থাকবেন তো সবাই চলে এসেছে এবার আমরা টেবিলে বসে গিয়েছি খাবার খেয়ে নিচ্ছি আর আজকে চাচি রোজা উপর থেকে মানে ভাবিরা আমাদের জন্য গরুর মাংস পাঠিয়েছে খুব সুন্দর কালার হয়েছে তো আমি একটু গরুর মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম বেশ কাকু চলে যাবে চা দিচ্ছি চাটা খেয়ে আমি আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব আমি সবার কাপে কাপে নিয়ে নিচ্ছি মার কাপড় নিচ্ছি আদনানের কাপড় দিচ্ছি আমার একটু আছে আমি পরে নিব যেহেতু তাড়াহুড়ার মধ্যে আমি চাচিদেরকে আগে চাটা দিয়ে নিই চাচি রোজা আজকে তো সাত কাকু আর বাবা খাবে এটা তো দিয়ে আসি চাচি কাকুরা চলে গিয়েছে এবার আমরা যেহেতু আগে থেকে রেডি ছিলাম বেরিয়ে পড়লাম আদনান বাবা আমি মা আর রূপতাপাকে নিয়ে নিয়ে সে বাসায় ছিল আমাদের বাসা চলে যাচ্ছি রাস্তার মধ্যে জ্যাম ছিল না যেহেতু ফ্রাইডে ফলের মেলা কত রকমের ফল তো আম্মুর জন্য কিছু ফল নেওয়া হচ্ছে মা ফল কিনে নিচ্ছে এখান থেকে আম নেওয়া হয়েছে ড্রাগন ফ্রুটস নেওয়া হয়েছে খেজুর নেওয়া হয়েছে কাঁচা খেজুর তো এতগুলি ফল দেখে মানে খুব ভালো লাগছিল আমি একটু ভিডিও করে নিয়েছি এখানে দাঁড়িয়ে আর মা ফলগুলি নিয়ে নিচ্ছে আনারসও নেওয়া হয়েছিল বাসায় আসার সাথে সাথেই আমাদেরকে জুস দেওয়া হয়েছে পাপিয়া খুব মজা করে মালটার জুস বানিয়েছে আর এরকম পিঠা ভেজে নিয়েছে তালের পিঠা এটা হচ্ছে আন্টি বানিয়ে দিয়েছিল আন্টিকে অনেক ধন্যবাদ এত মজার একটা গোলা বানিয়ে দিয়েছে সেটা আম্মু ভেজে নিয়েছিল তো আমার খুবই ফেভারিট চটপটি ফুচকা এবং হচ্ছে বেলপুরি আমি বেলপুরি খাবো আর বাবা মা চটপটি খাবে বলেছে তো এগুলো আনা হয়েছে আমাদের এক মামার কাছ থেকে আমাদের বাসার কাছে বেলকনিতে দাঁড়িয়ে বললে উনি পাঠিয়ে দেয় তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছি সব কিছুর আয়োজনে খুব ভালো ছিল খুব মজা ছিল পাপিয়া আমার বোনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত মজার মজার খাবার রেডি করে দেওয়ার জন্য
চিকেন ভেজিটেবল সুপ বানিয়েছে পাপিয়া, খুব মজা হয়েছে। আর নাগেটস ভেজে দিয়েছে সব কিছু মিলিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো লেগেছিল আজকের দিনটি। সবশেষে আমার বোন খুব মজা করে চা বানিয়ে দিয়েছে, আমরা সবাই চা খাচ্ছিলাম। আর ওইদিকে পাপি আমাদের জন্য পেয়ারার ভর্তা বানাচ্ছিল। বেশ, খাওয়া দাওয়ার পর আড্ডা দিয়েছিলাম। এবার বাবা মা আদনান চলে যাচ্ছে, আমি আম্মুর বাসায় কয়েকদিনের জন্য থেকে গেলাম। এটাই ছিল আজকের মতো আমার ব্লগ। আশা করছি আপনারা খুব এনজয় করেছেন আজকের দিনটি। এভাবেই পাশে থেকে সাপোর্ট করে যাবেন। আমরা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।